Xiaomi Redmi 10 এই স্মার্টফোনটা পনেরো ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে একটা বেস্ট প্যাকেজ বলা যেতে পারে কেন বলা যেতে পারে কারণ এই ফোনটাতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার তারপর হার্স হার্টস রিফ্রেশারে ফুল এই প্লাস রেজিলেশনের ডিসপ্লে মিডিয়া রেখে খেলেও জি এইটটি এইট এস সি ফাইভ থাউজেন্ড ব্যাটারি আরও অনেক কিছু সো সব কিছু মিলে এইটা এই রকম বাজার থেকে যা অফার করছে হয়তো বাজারের অন্য ফোন আমরা সেগুলো পাচ্ছি না বাট এই মুহূর্তে দাঁড়িয়ে স্মার্টফোনটা ফোনটা ভাবে দেশের বাজারে পাওয়া যায় তবে খুব শীঘ্রই হয়তো এই ফোনটা দেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ হতে যাচ্ছে এই স্মার্ট ফোন নিয়ে আপনাদের প্রচুর জল্পনা কল্পনা ছিল এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এর ফুল রিভিউ নিয়ে আসার জন্য আপনারা অলরেডি হয়তো জানেন প্রায় দেড় দুই সপ্তাহ যাবত আমরা স্মার্টফোনটা ব্যবহার করে আসছি সো আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করতে পারবো এই স্মার্টফোনটার ইউজার এক্সপিরিয়েন্স আমার কেমন লেগেছে কোন জায়গাগুলো ভালো ছিল কোন জায়গাগুলো খারাপ ছিল হ্যাঁ অবশ্যই বলে রাখছি এই স্মার্টফোনটার যে সব কিছুই ভালো এরকম বাজেটের এমন কিন্তু মোটেই না চলুন শুরু করা যাক পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে আপনারা দেখছেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল বাটন দিন আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে যাবেন চার জিবি এবং ছয় জিবি ভ্যারিয়েন্ট উভয়ে তাদের সবে অ্যাভেলেবেল রয়েছে তবে মনে রাখবেন ফোনটা কিন্তু আন ভাবে তাদের সবে আপনারা এই মুহূর্তে পাচ্ছেন হয়তো অফিসিয়াল ভাবে চলে আসলো সেগুলোও পেয়ে যাবেন এখন আন ফোন কিনবেন নাকি কিনবেন না সে দায়িত্ব কিন্তু সম্পূর্ণই আপনাদের এই মোবাইল ফোনটা ষোলো হাজার টাকা বাজেটে এই মুহূর্তে তাদের সবে অ্যাভেলেবেল রয়েছে বাট ডে টু ডে প্রাইস চেঞ্জ হবে আপনারা জানেন দাম অবশ্যই কমবে সো চাইলে একটু ওয়েটও করতে পারেন আবার যাদের এখনই দরকার নিয়ে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লাইক টেলিকমের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো তাদের সবই রয়েছে বসুন্ধরা সিটির লেভেল ফাইভে সো এই হচ্ছে স্মার্টফোনটি এটা বেশ হ্যান্ডি এবং এটা লাইট ওয়েটের ওজন একশো একাশি গ্রাম থিকনেস এইট পয়েন্ট নাইন মিলিমিটার এই ফোনটার রেয়ার প্যানেল কিন্তু প্লাস্টিক বা পলিকার্বোনেট বিল্ড তবে এটা গ্লোসি ফিনিশ না ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ হওয়াতে জিনিসটা একটু প্রিমিয়াম লাগছে আর খুব সহজ হয়তো স্ক্র্যাচ পরলেও দেখা যাবে না তারপরও সাজেশন থাকবে এর সাথে কেসটি ব্যবহার করার জন্য যেহেতু এটি প্লাস্টিক দিয়ে তৈরি সো স্ক্র্যাচ পড়বে এটাই স্বাভাবিক আর ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ টুকটাক বোঝা যায় মোটামুটি ভালোই বোঝা যায় কিন্তু এই ফোনের যে ক্যামেরা মডিউল সেটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে এবং রেডমিরই আর একটু বেশি বাজেটের ফোনগুলো লাইক পঁচিশ ছাব্বিশ হাজার টাকার ফোনগুলোতে যেমনটা আমরা দেখেছি এটা অলমোস্ট সেরকম যার ফলে ফোনটার লুকসের দিক থেকে বলা যায় পনেরো হাজার টাকা বাজেটের এই মুহূর্তে যত ফোন রয়েছে তাদের থেকে মোটেই পিছিয়ে থাকছে না পোর্টস অ্যান বাটনে আমরা দেখতে পাই রাইট সাইডে হোম বাটন যেটা কিনা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেই ব্যবহার হবে যা আমার হাতের পজিশন অনুযায়ী ঠিকঠাক রয়েছে এবং এটা মোটামুটি ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট একটু ডিলে রয়েছে অ্যানিমেশন ডিলে বাট এটা অ্যাকুরেট কাজ করছিল তার উপরে ভলিউম রকার এবং উপরের দিকটাতে আমরা দেখতে পাই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক তারপরে একটি স্পিকার সেকেন্ডারি স্পিকার এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক তো রেডমি এই ব্যাপারগুলোর দিকে ঠিকই সবসময় নজর দেওয়া ট্রাই করে যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক তারপরে স্টেরিও স্পিকার দেওয়া ট্রাই করে এটা ভালো বিষয় ছিল লেফট সাইডে ডেডিকেটেড সিম কার্ড স্লট রয়েছে দুটো সিন একটি মেমোরি কার্ড আর নিচের দিকটাতে আমরা দেখবো ইউএসবি টাইপ সিপোর্ট প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল এবারে ফ্রন্টে আমরা দেখতে পাই বেশ বড়সার একটি ডিসপ্লে রয়েছে এবং এর টপে সেন্টার পজিশনে থাকছে একটি সিঙ্গেল পাঁচল সো ওভারঅল ডিজাইন অ্যান্ড লুকসে আপনাদের মনে হয় ভালো লেগে যাওয়ার কথা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক এর ডিসপ্লে এর সাইজটা হলো সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ যা একটি এলসিডি প্যানেল ফুল এইচডি প্লাস রেজলেশনের নাইনটি হার্টস রিফ্রেশডের এর পিপিআই ডেন্সিটি হল চারশো পাঁচ এটি টোয়েন্টি টু নাইন স্পেক্টরে একটি ডিসপ্লে তো এগুলো ছিল এর ডিসপ্লে এর স্পেসিফিকেশন বাট আসলে এই ডিসপ্লেটা রিয়েল লাইফে কেমন পারফরমেন্স করেছে ডিসপ্লেটার কালারটা আমার কাছে একটু কুলার টোন বলেই মনে হয়েছে ইভেন আমি সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখেছি এই বাজেটেরও যদিও সেগুলো ফুল এইচ প্লাস না বাট আমার মনে হয়েছে এইটাতে কালারটা একটু কুলার টোনে দেয় একটু ওয়ার্ম টোনে দিলে মনে হয় জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো মানে কুলারটোনের কারণে লেভেলটা একটু কম মনে হয়েছে ব্ল্যাক লেভেলটা একটু কম মনে হয়েছে বাট তারপর আপনাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে যেহেতু এটা ফুল ডিসপ্লে এবং এখানে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে যার ফলে খুবই শার্প একটা আউটপুট দিতে পারছিল যেহেতু এটি নাইনটি হওয়ার্স প্যানেল যে কারণে এ বাজেটের অন্য অন্য যে সিক্স ইয়ার্স রিফ্রেশের ডিসপ্লে রয়েছে তাদের চাইতে এক ধাপ এগিয়ে থাকবে অবশ্যই টাচ রেসপন্স বেশ ভালো পেয়েছি যে কোনো ধরনের ট্রানজ্যাকশন তারপর স্ক্রলিং এর ক্ষেত্রে একটা স্মুথনেস লক্ষ্য করা যাচ্ছিল অবশ্যই টাস্ক ল্যাটেন্সি বা রেসপন্সজনিত আমি এখানে কোনো সমস্যা পাইনি আর একটু ভালো বিষয় এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলে গ্লাস থ্রি যেটা হয়তো আমরা এই বাজেটে এখন অনেক ফোনেই ব্যবহার হতে দেখি না সেই জায়গা থেকে এটা অবশ্যই একটা ভালো বিষয় কিন্তু এই ডিসপ্লের যে ব্রাইটনেস সেটা আমার কাছে একটু কম মনে হয়েছে মানে আউটডোরে যখন কিনা আপনি ছবি তুলতে যাবেন বিশেষ করে ওই সময়টা আপনি বুঝবেন যে একটা ভালো রকমের স্ট্রাগল করে সরাসরি সানলাইট এটা ভিজিবল ছিল না ইভেন মোটামুটি শ্যাডো এরিয়া একটু স্ট্রাগল করে সো আর একটু ব্রাইটনেস থাকলে ভালো হতো রেডমি টেন এর ক্যামেরা সেকশনে রেয়ারে আমরা দেখতে পাই চারটি ক্যামেরা রয়েছে প্রধান সেন্সর হলো পঞ্চাশ মেগাপিক্সেলের যা কিনা এবং এটা স্যামসাং এর সেন্সর পরবর্তী সেন্সর হলো এইট মেগাপিক্সেলের ওয়েট যা সনি থ্রি ফিফটি ফাইভ এছাড়াও আরো দুইটি ইউজলেস সেন্সর রয়েছে টু মেগাপিক্সেল করে আর ফ্রন্টে থাকছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা সো এর রেয়ারের এর ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরাটি কেমন রেজাল্ট করলো এই স্মার্টফোন দিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছি ডে লাইটে বা প্রোপার লাইট পেলে এটা শার্পনেস ডিটেলস ধরে রাখা ট্রাই করে বাট ডিটেলস এর পরিমাণটা আমি একটু কমই বলবো কালার একেবারে ন্যাচারাল বলা যাবে না ক্লোজ টু ন্যাচারাল আর কি আর ডাইনামিক রেঞ্জটা অ্যাভারেজ ছিল এবং লো লাইটে এর পারফরমেন্স আমি আসলে হতাশ হয়েছি এর থেকে আমি আরো বেটার কিছু আশা করেছিলাম আমি প্রায় সময় বলে থাকি ফোর্টি এইট থেকে ফিফটি মেগা পিক্সেল নিশ্চয়ই বেটার রেজাল্ট করবে বাট এটার উপরে আমার যতটুকু এক্সপেকটেশন ছিল হয়তো আমি ততটুকু পাইনি লো লাইটে তারপরে এইট মেগা পিক্সেল আল্টোয়েট সেন্সরটি যার ডাইনামিক রেন্সটা রূপ পাওয়া যায়নি তবে এর বাইরে মোটামুটি ভালো ছিল বিশেষ করে লাইট ভালো পেলে এটা যথেষ্ট ভালো ছবি দিতে পারছিল কিন্তু লো লাইট কন্ডিশনে মেইন সেন্সরের মতো এই রেজাল্টও ভালো পাওয়া যায়নি রয়েছে টু পিক্সেলের ডেডিকেটেড ডেপ সেন্সর পোর্ট্রেট মোড়ে রেজাল্ট ছিল অ্যাভারেজ এর এজ ডিটেকশন খুব একটা ভালো ছিল না বিশেষ করে চুল এরিয়াতে এবং মেইন সাবজেক্টকেও তুলনামূলকভাবে একটু সফট করে ফেলছিল ইভেন কালার টোনটা একটু শিফট হয়ে যায় যেটা আমার কাছে মোটেই ভালো লাগেনি আর টু মেগাপিক্সেলের যে ম্যাক্রো শুটার সেটা যদি প্রপার লাইট পায় তাহলে শার্পনেস ভালোই ধরে রাখতে পারে এটা একটু উপরে রেজাল্ট দিতে পারে তখন মানে এ বাজেট অনুযায়ী ফ্রন্টের মেইন শুটার দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ যেহেতু এখানে কোনো ধরনের স্ট্যাবিলিটি পাচ্ছেন না দ্যাটস ওয়াই ভিডিও গুলো কিন্তু খুবই সেই কি হয়ে যাবে আর ভিডিও কোয়ালিটির কথায় বলতে গেলে যদি প্রপার লাইট পায় শার্পনেস ডিটেলস মোটামুটি ভালোই ধরে রাখা ট্রাই করে বাট এত পরিমাণে শেখ আছে হয়তো এটা খুব একটা কাজের কিছু হবে না ফ্রন্ট ফেসিং এইট মেগাপিক্সেলের ক্যামেরা রেজাল্ট ছিল একেবারে ভারেজ বা কিছু কিছু ক্ষেত্রে এটা বিলো অ্যাভারেজ ছিল বিশেষ করে লো লাইট পারফরমেন্স বাট ভালো লাইট পেলে তখন শার্পনেস ডিটেলস কিছুটা ধরে রাখে কিন্তু সাদা করে দেওয়ার একটা প্রবণতা এখানে লক্ষ্য করা যায় সেলফি লেবার আবার এমন সেলফি হয়তো অনেকেরই ভালো লেগে যেতে পারে

ওয়ান এইখানে কিছু বলা রয়েছে আসলে এই মুহূর্তে আমরা প্রায় ম্যাক্সিমাম ফোনেই দেখতে পাই ইভেন এভাজেটও আমরা দেখতে পাই ইউএপিএস টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট জিরো এগুলোই দেওয়া হয় সো ইউএমসির তুলনায় ইউএপিএস থাকলে পরে স্টোরেজ সলিউশনটা আরও বেশি বেটার কিছু হতে পারতো সো এইখানে একটু কমতি রয়েছে আর এই ফোনটাতে কিন্তু আপনারা আলাদা করে মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটা তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় চার জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আঠাশ জিবি এবং ছয় একশো আঠাশ জিবি তো এই প্রসেসর পারফরমেন্স এই স্মার্টফোনের সাথে এই কয়েকদিন কেমন ছিল রেগুলার ইউজার্সে এটা বেশ ভালো পারফরমেন্স করেছে কোনো ধরনের ল্যাগ হিক্যাপ আমি এখানে লক্ষ্য করিনি ফোনটা প্রথম হাতে পাওয়ার পরে বেশ কয়েকবার আমি কয়েকটা অ্যাপসকে ক্র্যাশ করতে দেখেছি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ঠিকঠাকভাবে চলছে এবং কোনো ধরনের প্রবলেম আর দেখা যাচ্ছে না আর র্যাম ম্যানেজমেন্টটাও আমি ঠিকঠাকই পেয়েছি তবে স্মার্টফোনের যে প্রেসরটি রয়েছে মিডারে খেলেও জি এইটি এইট বলছিলাম এটা একেবারে লেটেস্ট একটি প্রসেসর এই প্রসেসরটা হয়তো এই ফোনের সাথে এখনো একদম খাপ খেয়ে উঠতে পারেনি মানে অপটিমাইজেশনে কিছু ত্রুটি রয়েছে মানে এর মানে এইখানে যে আপনি অনেক বাগটাক পাবেন এমন না বাট ফোনটা একটু গরম হয়ে যাচ্ছিলো মিডারে খেলেও জি এইটি জি এইটি ফাইভ জি এইটি এইট এরা মোটামুটি একই কাতারের খুব বেশি বড় কিছু কম কিছু এমন না বাট ওই দুইটা প্রসারের তুলনায় এটা একটু বেশি হিটা পড়ছিলো বিশেষ করে আপনি যখন অনলাইন প্ল্যাটফর্মে কোনো ভিডিও দেখবেন বা আপনি হয়তো ফেসবুক চালাচ্ছেন তখন ওই স্মার্টফোনটা গরম হয়ে যাচ্ছিলো এই পোর্শনটা আর বিশেষভাবে গরম হয় যখন কিনা আপনি ছবি তুলতে যাবেন তখন মোটামুটি ভালো রকমের এই ফোনটা গরম হয়ে যাচ্ছিলো আর গেমিং টেস্টের জন্য বর্তমানে আমরা এখানে পাবজি খেলে আপনাদেরকে দেখাতে পারছি না তবে ফোনটা আমাদের কাছে অনেক আগে এসেছিলো তখন পাবজি ব্যান হয়নি এবং ওই সময় পাবজি খেলাও যাচ্ছিলো বাট আমি ভিডিও শ্যুট নিতে পারিনি এইচডি হাই ফ্রেম রেটে এটা খেলা যায় ব্যালেন্সে নিলে আপনি আর্থাতে প্লে করতে পারবেন এবং গেম প্লে মোটামুটি স্মুথই ছিল বাট একটু লং টাইমে গেলে বা অ্যাকশন মোমেন্টে আসলে বেশ কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায় আর ফোনটা যখন গরম হয় তখনও পাবজিতে কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য আমরা করেছি এরপরে আমরা এখানে সিউডি প্লে করেছিলাম যাকে সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন তবে মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেললে মাঝে মাঝে কিছু একটু ল্যাগিং দেখা যায় কিন্তু আপনি যদি মিডিয়াম মিডিয়ামে রেখে খেলেন তখন আবার এটা বেটার পারফরমেন্স দিয়ে থাকে আর এই গেমটা বেশ অপটিমাইজ যার ফলে বেশ ভালোভাবে এই ফোনেও চলছিল এরপরে আমরা অ্যাস পালস নাইন প্লে করি যাতে আমি টুকটাক কিছু ল্যাগ পেয়েছি এবং গ্রাফিক্সটা বলা যেতে পারে এই অস্ট মেটে খেলে গিয়ে ফাইভের মতোই পারফরমেন্স করেছে কিন্তু স্কোরের দিকে তাকিয়ে দেখুন স্কোরটা কিন্তু আপনাদের কাছে তুলনামূলকভাবে কম মনে হবে মানে এর এই ছোট ভাইদের সাথে কম্পেয়ার করতে গেলে এর স্কোরটা আমি আরও ভালো কিছু আশা করেছিলাম অবশ্যই হয়তো পরবর্তীতে এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে যেহেতু একেবারে নতুন প্রসেসর এখনও খাপ খেয়ে উঠতে পারছে না এখানে রয়েছে ফাইভ থাউজেন্ড মিলিয়াম পাওয়ার ব্যাটারি আর বক্সে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের একটি চার্জার তবে এটা সাপোর্ট করে এইটিন ওয়াট আর এই ফোনটা ফুল চার্জ হতে সময় যায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো এর থেকে ব্যাক আপ আপনি একদিনের বেশি সময় অবশ্যই পেয়ে যাবেন যদি সিক্সটি ইয়ার্সে রাখেন সেই ক্ষেত্রে ব্যাক আপ দেড় দিনের মতো পাওয়া পসিবিলিটি আছে তবে আপনি যদি নাইনটি ইয়ার্স রাখেন একদিনের মতো মোটামুটি একটা ব্যাক আপ পেয়ে যাবেন যেটাও বা খুব একটা খারাপ নয় এই ফোনের স্পিকারে আমরা দেখতে পাই স্ট্যারিউ স্পিকার দেওয়া হয়েছে যেটা পনেরো হাজার টাকায় পেলে খুব একটা খারাপ হয় না অবশ্যই ভালো বিষয় বাট একদম ফুল ভলিউমে এটা ডিস্ট্রেশন দেয় আপনি যদি মোটামুটি আশি পার্সেন্টের মধ্যে রাখা ট্রাই করেন মানে পঁচাত্তর টু আশি তাহলে দেখা যাবে যে এটা একটা ভালো সান্ড দিতে পারে বাট সাউন্ডটা আমার কাছে একটু বক্স থেকে বের হলে যেমন হয় মানে লাইক আপনি কোনো একটা গ্লাসের মধ্যে ফোনটাকে রাখলেন গ্লাসের ভিতর থেকে সাউন্ডটা বের হলে যেমন লাগবে কিছুটা আমার কাছে ওরকম লেগেছে আর এর বাইরে গিয়ে আমরা এখানে নেটওয়ার্ক টেস্ট করে দেখেছি বোধ কানেকশনে সেগুলো ঠিকঠাক ছিল কল কোয়ালিটিও ঠিকঠাক ছিল নেটওয়ার্কে কোনো ধরনের ইস্যু পাওয়া যায়নি আর যাবতীয় প্রয়োজনীয় সেন্সর কিন্তু এই ফোনটাতে থাকছে তো ফাইনালি এই সমস্ত কিছুই ছিল আমার মনে হয় সব কিছু আলোচনা করেছি এবার এই ফোনটাকে আমরা দুই ভাগে ভাগ করবো একটা হলো পজিটিভ সাইড একটা হলো নেগেটিভ সাইড নেগেটিভ বা যে বিষয়গুলো একটু ল্যাকিং ছিল সেগুলো নিয়ে আগে আলোচনা করা কথা বলতে হয় স্মার্টফোনটাতে যে স্টোরেজ সলিউশনটা দেওয়া হয়েছে তা যদি ইউএফএস হতো তাহলে আরও বেশি ভালো হতো তারপরে এই ফোনের রেয়ার প্যানেলটাতে আসলে প্লাস্টিক হয়তো আমরা পনেরো ষোলো হাজার টাকা বাজেটে এমনটাই এখনো পাচ্ছি আমি বলবো যদি এটাতে গ্লাস দেওয়া যেত আরও বেশি ভালো হতো দেন ক্যামেরার সেকশনটা খারাপ না বাট পঞ্চাশ মেগাপিক্সেল থেকে আমি আরেকটু কিছু আশা করেছিলাম আর এর বাইরে গিয়ে বলা যায় ফোনটা একটু গরম হয়ে যায় একটু হিটিং ইস্যু রয়েছে এবার যদি আমরা পজিটিভ দিকগুলো বলি আমরা হয়তো এই বাজেটে অনেক ফোনেই একসাথে ফুল এইচডি জি প্লাস আবার নাইনটি হার্স রিফ্রেশেড পাই না সো সেই জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাক রয়েছে আর পারফরমেন্সটা একটা মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স দিতে পারছে হয়তো ভবিষ্যতে পারফরমেন্স আরও বেটার হতে পারে এই তো এগুলো মিলে চাইলে আপনি এখন দেখতে পারেন আর হ্যাঁ অবশ্যই মোটামুটি একটা গুড লুকিং এর স্মার্টফোন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই ফোন সম্বন্ধে আপনার মতামত জানাতে কিন্তু মোটেই ভুলবেন না আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজং এর আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে